আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থেকে থাকে এবং আপনি যদি একজন বিগিনার ইউটিউবার হয়ে থাকেন এবং ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইবার বাড়ছে না, আজকের এই ভিডিওতে আপনাদের অনেক ভ্যালুয়েবল ইনফরমেশন শেয়ার করব, যেটির মাধ্যমে আপনারা এই প্রসেসটি যদি ফলো করেন তাহলে মাত্র 10 দিনের মধ্যে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারবেন। এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি, কেননা একটা সময় আমিও বিগিনার ছিলাম অ্যান্ড এই সেম প্রসেসটা ফলো করে আমি আমার প্রথম 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করেছিলাম। সো ওই সিক্রেট টিপস বা ওই সিক্রেট ওয়েটাই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দিব। সো এই ওয়েতে আমি জানি আপনারা 100% 1K সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন। সো আজকের ভিডিওতে আমি দুইটা প্রসেস বলবো, একটা হচ্ছে ফ্রি প্রসেস আর একটা হচ্ছে পেইড প্রসেস, ঠিক আছে? সো ফ্রি প্রসেসটা আগে বলি, যেটা দিয়ে আমি পার্সোনালি আমি যখন বিগিনার ছিলাম তখন আমি এইটা করেছিলাম, করে 1000 সাবস্ক্রাইবার অর্জন করেছিলাম, ঠিক আছে? সো আমি প্রায় ধরেন 1600 বা 1700 সাবস্ক্রাইবার এই প্রসেসটা গেইন করেছিলাম। সো এখন আমি সেটা শেয়ার করছি। সো ওই প্রসেসটি হচ্ছে আপনাদেরকে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে? সো ওই প্রসেসটির জন্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে ফেলার পর আপনি কি করবেন, বিভিন্ন বড় বড় ইউটিউবারদের ফলো করবেন, ঠিক আছে? ধরেন আপনি টেকনিক্যাল গুরুজি, ওনাকে ফলো করবেন, বাংলাদেশের কিছু বড় বড় ইউটিউবার যাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে তাদের ফলো করবেন, ঠিক আছে? সো ওদের ফলো করলে হবে কি, হ্যাঁ, যারা বড় ইউটিউবার তাদেরকে যারা ফলো করে তারাও কিন্তু ছোট ছোট ইউটিউবার হয়, ঠিক আছে? সো ওই ছোট ছোট ইউটিউবারকে আপনি কিন্তু যারা বড় ইউটিউবার তাদের ফলোয়ার বক্সে পেয়ে যাবেন, ঠিক আছে? তাদের যারা ফলো করে ওদের কিন্তু এখানে দেখা যায়। সো এখানে ক্লিক করবেন ফলোয়ারে, ফলোয়ারে ক্লিক করার পর, ঠিক আছে, আপনি অনেক অনেক ছোট ইউটিউবার পেয়ে যাবেন, ঠিক আছে? সো ওদের সবাইকে আপনি ফলো করবেন, ফলো করবেন, ফলো করবেন। ফলো করার পর হ্যাঁ আপনি কি করবেন, আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি খুলবেন ওইটাতে আপনি ইউটিউবের একটা লোগো লাগাই দিবেন, ঠিক আছে? লোগোতে আপনি ক্যানভা দিয়ে একটা লোগো বানিয়ে নিতে পারেন, সাব ফর সাব এই টাইপের কিছু, ঠিক আছে? এরপর আপনি ওই ছোটো ছোটো ইউটিউবারদের কি করবেন, অফার দিবেন সাব ফর সাব, মানে সে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অ্যান্ড আপনি তার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? তবে এখানে একটা আপনাদেরকে ওয়ার্নিং দিয়ে রেখে, আপনি হ্যাঁ কারো ভিডিওর কমেন্ট বক্সে, মানে ইউটিউবে কারো ভিডিওর কমেন্ট বক্সে সাব ফর সাব এই শব্দটা ইউজ করবেন না, বা আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আমি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করব এই জিনিসটি কখনোই করবেন না, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি স্প্যাম হিসেবে ঘোষিত হবে এবং আপনার ইউটিউব চ্যানেলটি সাসপেন্ড করে দিতে পারে, ঠিক আছে? সো এই বিষয়টা খেয়াল রাখবেন, সাব ফর সাবটা কিন্তু খুবই ভয়াবহ একটা জিনিস, বাট ইনস্টাগ্রামে এটা আপনি করতে পারেন, এখানে কোনো ক্ষতি হবে না চ্যানেলের, এই জন্য আমি বলছি। এবং এটার জন্য আপনি জাস্ট একটা ভিডিও আপনি তৈরি করবেন, ঠিক আছে? ওই ভিডিওটাই ইনস্টাগ্রামে সবাইকে শেয়ার করবেন, ঠিক আছে? আপনি আপনার গণহারে কিন্তু সব ভিডিও হ্যাঁ মানুষকে শেয়ার করবেন না, যে এই ভিডিওটা দেখো সেখানে লাইক দাও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, এমন করবেন না। একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করে রাখবেন, হ্যাঁ এখন এই সাব ফর সাব যেখানেই করেন না কেন, ওই জাস্ট একটা ভিডিওই শেয়ার করবেন, ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবেন, ওই লিঙ্কের থ্রুতে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সো এর জন্য আপনি কি করবেন, ফার্স্ট অফ অল বললাম যে আপনার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা লাগবে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপনি আপনার বায়োতে চ্যানেলের লিঙ্ক দিয়ে দিবেন, পাশাপাশি ইনস্টাগ্রামে আপনার লোগোটাতে ইউটিউবের একটা লোগো দিয়ে দিবেন, ঠিক আছে? এরপর কি করবেন, আপনার একটা ইমেল আইডি খুলে ওই ইমেল আইডির আন্ডারে প্রায় 10 থেকে 15টা ধরেন 15টা আপনি ইউটিউব চ্যানেল খুলে নেবেন, ঠিক আছে? ডিফল্টভাবে 10 থেকে 15টা ইউটিউব চ্যানেল খুলে নেবেন। এতে কি হলো, আপনার 10 থেকে 15টা চ্যানেল হয়ে গেল, এতে করে আপনি 10 থেকে 15টা সাবস্ক্রাইব আরেকজনকে দিতে পারবেন, ঠিক আছে? এবার ওই যে প্রথম যেটা বললাম, বড় বড় ইউটিউবারদের ফলো করবেন, ফলো করার পরে তাদের যে ফলোয়ার রয়েছে তাদের হ্যাঁ কিন্তু ছোট ছোট ইউটিউবাররা ফলো করে, সো এবার তাদের কাছে যাবেন, গিয়ে তাদের ফলো করবেন, দেন তারাও আপনাকে ফলো ব্যাক করবে, ঠিক আছে? যেহেতু তারাও ইউটিউবার, ছোট ইউটিউবার অ্যান্ড আপনিও ছোট ইউটিউবার, তাদেরও সাবস্ক্রাইবার প্রয়োজন, আপনারও সাবস্ক্রাইব প্রয়োজন, দেখবেন যে তারাই আপনাকে নক দিবে, সাব ফর সাব আমার কাছে 5টা চ্যানেল আছে আমি আপনাকে সাবস্ক্রাইব করে দিব, হ্যাঁ তুমিও এর বিনিময়ে আমাকে সাবস্ক্রাইব করবা, ঠিক আছে? সো এইভাবে আপনাকে বললাম 15টা ইউটিউব চ্যানেল খুলে রাখলেন বা 10টা খুলে রাখলেন, সো এইভাবে আপনি একটা সুন্দর টেক্সট লিখলেন, ঠিক আছে? 1 sub = 1 sub, 2 sub = 2 sub, 5টা sub = 5টা, 10টা = 10টা, এইভাবে 15টা = 15টা, এইভাবে করবেন। আমি নিজেও এরকম করে প্রথমে 1000 সাবস্ক্রাইবার অর্জন করেছিলাম, ঠিক আছে? এই জন্য এইভাবে শেয়ার করছি। সো এরপর আপনি ওদেরকে ওই টেক্সটটা ফরওয়ার্ড করে দিবেন বা কপি পেস্ট করে দিবেন, ঠিক আছে? সো এর মধ্যে ওদের যতগুলা আপনার চ্যানেল থাকবে, সো ওটা দিয়ে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবে। হ্যাঁ ধরেন একটা মানুষ, ধরেন আমি ছোট ইউটিউবার, আপনি বড়, আপনিও ছোট ইউটিউবার, সো আপনার 10টা চ্যানেল রয়েছে, আপনি আমাকে টেক্সট দিলেন, হ্যাঁ আমারও 5টা ইউটিউব চ্যানেল রয়েছে, সো আমি বললাম আমার কাছে 5টা রয়েছে, সো তুমি আমাকে 5টা দাও আমি তোমাকে 5টা দিব। সো এইভাবে আপনি যদি ডেইলি হ্যাঁ 10 জন বা 20 জন বা 50 জনের কাছে এইভাবে সাবস্ক্রাইবার আদান প্রদান করতে পারেন, মানে আপনি তাদের সাবস্ক্রাইব করে দিবেন তাদের চ্যানেল, তারা আপনাকে করবে, তাহলে দেখেন পার ডে আপনার 1 থেকে 200 সাবস্ক্রাইবার ইজিলি হয়ে যাবে। এভাবে
মাত্র 10 দিনে আপনি আপনার ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার অর্জন করে ফেলতে পারবেন সো আমি মাত্র 10 দিনে প্রথম আমার ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এভাবে বানাইছি এর পরেরগুলো আমার ভিডিও ভাইরাল হইছে অর্গানিক ভাবে আসছে ঠিক আছে বাট প্রথম এই যে অডিয়েন্সগুলো নিয়ে আসছিলাম এভাবে সো এভাবে আপনি ফ্রি মেথড ইউজ করে হ্যাঁ বড় ইউটিউবারদের যারা ফলো করে তাদেরকে হ্যাঁ ফলো করে তাদেরকে এই ধরনের একটা টেক্সট লিখে হ্যাঁ আপনার দেন ওই যে চ্যানেলটার 10 থেকে 15টা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে চ্যানেল খুলে আপনি এই প্রসেসে সাবস্ক্রাইবার বাড়াতে পারেন এন্ড এর জন্য বেস্ট হবে আপনি ইন্ডিয়ান বড় ইউটিউবারদের ফলো করতে কারণ বাঙালিদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অনেকের থাকে না বাট ইন্ডিয়ায় অ্যাভেলেবেল অনেক ইনস্টাগ্রাম চালায় সো সেক্ষেত্রে ইন্ডিয়ান যে ইউটিউবার রয়েছে যেমন টেকনিক্যাল গুরুজি যেন আরও কিছু রয়েছে সো ওদের ফলো করে ওদের সাথে এভাবে আপনি কাজ করতে পারেন ঠিক আছে সো আশা করি এই প্রসেসটা বুঝতে পেরেছেন সো এটাগুলো ফ্রি প্রসেস এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি যদি এই প্রসেস ফলো করেন আপনার 10 দিন বা 15 দিনের মধ্যে 1000 হয়ে যাবে সো এখন আসি পেইড মেথডে সো এই মেথডটা যদি আপনি ফলো করেন তাহলে আপনার 1000 সাবস্ক্রাইবার পাশাপাশি আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে যাবে বাট এটা হচ্ছে পেইড মেথড ঠিক আছে সো এই মেথডটা রিসেন্টলি আমি শেয়ার করছি আমার এক ফ্রেন্ড হ্যাঁ ফেসবুকে অনেকগুলো গ্রুপ রয়েছে হ্যাঁ সেখানে আপনার ইউটিউব চ্যানেলের ওয়াচ টাইম সাবস্ক্রাইবার কেনা বেচা হয় সো সেই ক্ষেত্রে আপনি ওইসব গ্রুপে জয়েন হতে পারেন আমার এক্স্যাক্টলি গ্রুপের নাম মনে নেই যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে ডেডিকেটেড পরবর্তী তার একটা ভিডিও বানিয়ে ওইসব গ্রুপে প্রমোট করে দিব জাস্ট আজকে জাস্ট আপনাদেরকে তথ্য দিয়ে সাহায্য করছি সো ওইসব গ্রুপে আমার ফ্রেন্ড একটা ছিল ফ্রেন্ড গিয়ে ঠিক আছে ওই অ্যাডমিনের সাথে কথা বলেছে অ্যাডমিনের সাথে কথা বলে হ্যাঁ কন্ট্যাক্ট করেছে তারা কী করে 4000 ঘন্টা ওয়াচ টাইমের জন্য 4000 টাকা নেয় আর 1000 সাবস্ক্রাইবারের জন্য 2000 টাকা নেয় বাট ডিসকাউন্ট নিয়ে আমার ফ্রেন্ডের প্রায় ধরেন 5700 টাকার মতো খরচ হয়েছে সো 5700 টাকা খরচ করে তার চ্যানেলে জিরো থেকে একদম জিরো থেকে 1000 সাবস্ক্রাইবার হয়েছে এবং জিরো থেকে 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গিয়েছে 7 দিনের মধ্যে ঠিক আছে সো এই 7 দিনের মধ্যে তার এই সকল কন্ডিশন পূরণ হয়ে গিয়েছে দেন সে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছে এবং মাত্র 2 দিনের মধ্যে তার মনিটাইজেশন অ্যাপ্রুভও হয়ে গিয়েছে সো মাত্র 5500 টাকার মতো খরচ করে সে মাত্র 7 দিনের মধ্যে তার চ্যানেলটা মনিটাইজেশন করে ফেললো সো আমার মনে হয় যে আপনাদের যদি কিছু টাকা থাকে তাহলে এই প্রসেস ফলো করে আপনি আপনার চ্যানেলটাকে সহজে মনিটাইজ করিয়ে নিতে পারেন কারণ ইউটিউবে হ্যাঁ আপনি একটা দুইটা ভিডিও আপলোড করতে করতে 4000 ঘন্টা ওয়াচ টাইম বানানো খুবই টাফ ব্যাপার ঠিক আছে খুবই কষ্টের ব্যাপার সো আপনার যদি হালকা পাতলা কিছু টাকা থাকে তাহলে এই প্রসেসটা যেহেতু আমার ফ্রেন্ড ফলো করে মনিটাইজেশন পেয়েছে সো বাস্তব এক্সপিরিয়েন্স থেকে আপনার সাথে শেয়ার করলাম আপনারা ওইসব গ্রুপ থেকে নিতে পারেন বাট একটু দেখে শুনে নেবেন অনেক প্রতারক রয়েছে হ্যাঁ অনেকে এসব সেল করার নামে প্রতারণা করে আমার ফ্রেন্ড যেমন ভালো একটা গ্রুপ ভালো একটা অ্যাডমিন পেয়েছে সো এর কারণে সে সহজেই মনিটাইজেশনটা পেয়ে গিয়েছে সব শর্ত যেভাবে কথা দিয়েছিল অ্যাডমিন সেভাবে দিয়েছে সো আপনি যদি চান কমেন্ট করে জানান আমি আপনাদেরকে ওই গ্রুপের নামটা দিয়ে দেবো ঠিক আছে সো সেক্ষেত্রে আপনি ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যদি আপনার টাকা থাকে তাহলে আপনি পেইড মেথডে সরাসরি মনিটাইজেশন করিয়ে নিতে পারেন সো ওভারঅল আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল আমার মনে হয় এই ভিডিওটি আপনারা যারা বিগিনার বা নতুন ইউটিউবিং শুরু করছেন সো সেক্ষেত্রে তাদের অনেক হেল্পফুল হবে সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর কোনো নতুন ভিডিও লাগলে ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে কোন টপিকে ভিডিও দিলে আপনার জন্য ভালো হয় সো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম